গুগল ক্রোম থেকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করে এটা একদম সহজ এবং এটা একটা ফ্রি সফটওয়্যার। এরকম একটা ইন্টারফেস আসতে পারে, এরকম আসতে পারে, আবার প্রথম অবস্থায় ভিডিও মোড এরকম থাকতে পারে, স্টুডিও মোড এরকম থাকতে পারে, দুটোই স্ক্রিন থাকতে পারে। তো স্টুডিও মোড এই ভাবে রাখা দরকার নেই, আমরা যদি এটার উপর আবার ক্লিক করি তাহলে এটা কিন্তু চলে যাবে। সেটা আমাদের এটাকে আমরা ছোট করে রাখি, এই ব্যবস্থা রাখা হয় এটা। এখন আমরা সেটিংস নিয়ে একটু কথা বলি, বেশি কথা বলবো না। সেটিংস এর আসলে অনেক ব্যাপার সবার আছে, দরকার নেই আমাদের যেটা না করলে না সেটা নিয়ে কথা বলবো। এখানে মাইক এটা কিন্তু আমাদের আসলে এখানে ডিজেবল করা আছে, এটা আমাদের মাইক্রোফোন মোড অথবা ডিফল্ট মোডে রাখতে হবে। মাইক মানে চিটিটি কথা বলবো, ঠিক আছে, প্রথমটা মাইকটা চেঞ্জ করে দেবো। আর আউটপুটে আমাদের এখানে কোথায় রেকর্ডিং হবে, সি ড্রাইভে রেকর্ডিং হচ্ছে, সি ড্রাইভে না করাই ভালো, এইভাবে রাখলেও সমস্যা নেই। তারপর আমার কাছে মনে হয় যে অন্য কোন ড্রাইভে আমি এফ ড্রাইভে রাখবো, ঠিক আছে, এখানে যেখানে একটা ফোল্ডারের মধ্যে রাখতে পারেন। অ্যাপ্লাই আমাদের ফুল স্ক্রিন এটাতে আসতে হবে দ্বিতীয়টা, ঠিক আছে, এটা অফ এপাশে এখানে রাখলাম। এখন এইটাকে যদি আমি এখানে আনতে চাই, এটা কানার জন্য স্ক্রিনটা আমরা চেঞ্জ করি, স্ক্রিন নিয়ে কথা না বলি আমি সোর্সেস নিয়ে কথা বলি। সোর্সের জন্য আমরা এখানে প্লাস বাটনে ক্লিক করব, উইন্ডো ক্যাপচার, ওকে, সবদিকে আমরা যদি এইভাবে কিন্তু এবার শিফট বাটনে ক্লিক করে যদি আমরা ধরে রেখে আমরা যদি এবার সব পাশে সমান ভাবে বড় মানে যে কোনো পাশে শিফট বাটন দিয়ে যে কোনো পাশে বড় করতে পারো, আর নর্মালি যদি মাউস ড্র্যাগ করতে সব পাশে সমান ভাবে বড় করো, এইটা হলো। এখন আমরা একটা ছবি অ্যাড করতে চাচ্ছি, তাই তো? ছবি অ্যাড করার জন্য আমরা আবার প্লাস বাটনে ক্লিক করবো, প্লাস বাটনে যে এবার হচ্ছে ভিডিও ক্যাপচার ডিভাইস, এটাতে আমরা ক্লিক করলে ওকে, ওকে ছবি চলে আসছে। এটা আমরা যে কোনো পাশে এই পাশে রাখবো, উপরে আছে, আপনি ইচ্ছে করলে যদি উপরেই থাকবেন, তারপরে যদি অনেক সময় আপনাদের যদি নিচে আসে
আমি এখানে ভিতরে বুঝতে শুরু করি ছবিটা কিন্তু নিচে চলে গেছে আবার দুটো পুরো থাকতে চাই তাহলে আমি এটা দিয়ে আমরা যে কোনো আবার এটা এইভাবে ধরে নিয়ে আসতে পারা যায় মানে এটা উপরে তোমার আমরা রেকর্ডিং শুরু করব স্টার্ট রেকর্ডিং এর অংশে ক্লিক করলে আমাদের রেকর্ডিং শুরু হয়ে যাবে এই যে রেকর্ডিং শুরু হয়েছে টাইম লাগছে এটা হচ্ছে লাইভ এটা হচ্ছে রেকর্ড এখন আমরা স্টপ রেকর্ডিং এখানে আমি আপনি যদি করতে চান স্লাইড শো দেখাতে চান স্লাইড শো বিভিন্ন বিষয় করে এবার চলে ঠিক আছে এবার স্টপ রেকর্ডিং ক্লাস শেষ করে স্টপ রেকর্ডিং রেকর্ড স্টপ এখন এটা কোথায় লেখা হয়েছে পাই গেছে পাই গেছে শো রেকর্ডিং এবার আমরা দেখবো কিভাবে ফেসবুকে লাইভ স্ট্রিমিং করা যায় তো ফেসবুকে লাইভ স্ট্রিমিং করার জন্য আমরা প্রথমে ফেসবুক ওপেন করব ওপেন করার পর লাইভ ভিডিও নরমালি যেভাবে লাইভ ভিডিও করে ওইভাবেই অনেকটা আমরা এখানে এগুলো আপনারা জানেন যে শেয়ার টু ইয়ার টাইমলাইন আমরা করতে পারি যে কোনো গ্রুপে আমরা করতে পারি তাই না তো আমি এখানে অনলি নিতে আছে যাতে মানে পাবলিক দিয়ে পাবলিক দিয়ে মানে এটা জাস্ট আমি নিজে দেখার জন্য এখন তার আমি লাইক করব না এই জন্য আর কি আমাদের শুধুমাত্র এখানে তো চেঞ্জ করতে পারি এটা না রেখে আমরা যেটা ইউজ স্ট্রিম কি এটাতে আমরা ক্লিক করব এতে ক্লিক করার পরে এখানে আমাদের যে স্ট্রিম কি আছে এটা আমরা কপি করব কপি করে এটাকে আমি একটু সরাই নিয়ে আসি তবে আমাদের এই সেটিংস আছে এই সেটিংস এ যে স্কিম স্কিম এই এটা আমরা ডিলিট করে দেব সিলেক্ট করে ডিলিট করলাম এই এখন হচ্ছে আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট অথবা কন্ট্রোল ভি অ্যাপ্লাই ওকে স্টার্ট স্ট্রিমিং আমাদের একটু করে আমাদের আসলে দরকার নেই আমরা করে দিলাম আমাদের এখানে আপনারা এখানে আপনাদের মতো করে চেঞ্জ করে নিতে পারেন ঠিক আছে এভাবে আমরা লাইভ করতে পারি তারপরে শেষ করে আমরা এন্ড লাইভ ভিডিও এন্ড ঠিক আছে আমরা লাইভ করতে পারবো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ